হ্যালো গাইজ, তো আজকে একটি ইন্টারেস্টিং আপডেট বলবো ব্রিটিশ পলিটিক্সের বিষয়ে। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী আমরা জানি যে বরিস জনসন রিটায়ার করার পরে এবং পার্টির সদস্যরা সবাই মিলে লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছেন। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রধানমন্ত্রী ছাড়া ঘোষণা দিয়েছেন, উনি পদত্যাগ অলরেডি করে ফেলেছেন আর উনি মাত্র 45 দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে ডেইলি মেইল জানিয়েছিল প্রধানমন্ত্রী বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন লিজ ট্রাস। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কনজারভেটিভ পার্টি নির্ধারণে 1992 কমিটির প্রধানের সঙ্গে নিজের সরাসরি দপ্তরে বৈঠক করেছিলেন ট্রাস, কিন্তু তাকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়তেই হলো। স্যার গ্রাহাম ব্র্যাডির নেতৃত্বে 1922 সালে কমিটির সদস্যরা ট্রাসের সঙ্গে কথা বলেন। স্যার গ্রাহাম ব্র্যাডির কাছে একাধিক ট্রোরির এমপি এপি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের দাবি জানিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। যদিও কনজারভেটিভ পার্টির নিয়ম অনুযায়ী নতুন দায়িত্ব নেওয়া কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 1 বছরের মধ্যে অনাস্থা ভোট আয়োজন করা সম্ভব না, তবে প্রয়োজনে এর নিয়ম পরিবর্তন করা যায়, কিন্তু এটি আর করার প্রয়োজন হয়নি। ট্রাস নিজেই পদত্যাগ করেছেন। 1992 কমিটির সদস্য এর পাশাপাশি উপপ্রধানমন্ত্রী থেরেসা কোফে এবং টোরি চেয়ারম্যান জ্যাক বেরিও প্রধানমন্ত্রীর দপ্তরে যান। তারা যাওয়ার ধারণা করা হচ্ছিল কিছু একটা হবে। এখন সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হলো ট্রাস পদত্যাগ করলে কাকে নেতৃত্বে নিয়ে আসবে। এর মধ্যে সাবেক মন্ত্রী ক্রিম্পিন ব্ল্যান্ট এবং বর্তমান অর্থমন্ত্রী জেরেমি হান্টকে নেতা ও প্রধানমন্ত্রী করতে আহ্বান জানিয়েছেন। তাছাড়া ঋষি সুনাকের নামও শোনা যাচ্ছে, এমনকি বলা হচ্ছে বরিস জনসনকেও ফেরানো যেতে পারে। তাছাড়া বুধবার পদত্যাগ করা প্রধান পররাষ্ট্রমন্ত্রী সুয়েলাও নেতৃত্ব পাওয়ার তালিকায় আছে। এদিকে বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর দলীয় নির্বাচনের মাধ্যমে দলীয় প্রধান হয়ে প্রধানমন্ত্রী হন লিজ। তিনি দায়িত্ব নিয়ে মিনি বাজেটও কর ছাড়ের ঘোষণা দেন। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। এর জোরে সাবেক অর্থমন্ত্রী কেওয়াসি ও কাওয়ারতেংকে বরখাস্ত করেন তিনি, কিন্তু অর্থনৈতিক এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাসের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অর্থমন্ত্রীকে বরখাস্ত করার পর লিজ ট্রাসের পদত্যাগের দাবি ওঠে নিজ দলের ভেতর থেকে। যদিও চেয়েছিলেন দায়িত্ব থেকে যেতে, কিন্তু বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা পদত্যাগ করলে ট্রাসের উপর পদত্যাগের চাপ আরও ঘনীভূত হয়। অবশেষে তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তেই হলো। এবং তার এই কর ছাড়ের সিদ্ধান্তে ব্রিটিশ পাউন্ডের বিনিময় মূল্য একদম কমে গেছে। এখন $1 সমান £1 একদম সমান হয়ে গেছে। আগে হতো কি £1 হচ্ছে $1.5 পাওয়া যেত এবং সর্বোচ্চ উঠেছিল একবার £1 সমান $2.5। এবং ব্রিটিশ অর্থনীতিটা কতটা খারাপ হয়ে গেছে আপনি এটা যদি বুঝতে পারেন, যে তারা ব্রিটিশ পুলিশরা এখন ওই যে আমাদের দেশে যেসব টুকটুক আছে অর্থাৎ অটো রিক্সা, সেই সব পারচেস করছে, কারণ এগুলো অ্যাফোর্ডেবল রাত্রে কাট দেওয়ার জন্য। আর এবং আপনারা দেখতে পাচ্ছেন এই একটি এখানে একটি বাঁধাকপি আর লিজ ট্রাসের ছবি। এই ডেইলি স্টার পত্রিকাটি তারা একটি জোকস বের করেছিল যে কে তাড়াতাড়ি আগে কি বাঁধাকপি পচে নাকি লিজ ট্রাস প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেয়। তো অবশেষে লিজ ট্রাসই প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন। এবং ঋষি সুনাকের বিষয়ে বলবো যে অবশেষে এই ঘুরে ফিরে একটু রেস এবং গায়ের চামড়ার রং এবং তার ব্যাকগ্রাউন্ড তাকে না জেতাতে সাহায্য করেছে। আর লিজ ট্রাস আরেকটি খারাপ কাজ, যেটি আরেকটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল, ব্ল্যান্ডারই করেছিল, যে ইন্ডিয়ার সাথে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারতো তাদের এই দীপাবলির মধ্যে, কিন্তু তাদের কিছু স্টেটমেন্ট রেসিস্ট স্টেটমেন্টের জন্য ইন্ডিয়া সেটা বাতিল করে দিয়েছে, যার ফলে একটি হিউজ মার্কেটের অ্যাক্সেস তারা পেল না। এবং এভাবে যদি চলতে থাকে তো এবং ধারণা করা হচ্ছে যে ব্রিটেনরা একটি ইমার্জিং ইকোনমিতে পরিণত হয়, অর্থাৎ বাংলাদেশ যেরকম একটা ইমার্জিং ইকোনমি বাংলাদেশ বা ভারত ওরকম একটি ইমার্জিং ইকোনমিতে পরিণত হতে পারে। সো গাইজ, এই ছিল আজকের পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।